ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সুব্রত দাস রূপম, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন। আমার এই রোগী গতকাল রাতে কটন বার দিয়ে কান খোঁচাতে গিয়ে কটন বারের তুলাটা কানের ভিতর আটকে যায়। তারপর উনি নিজেই একটি শলা দিয়ে তুলাটা বের করে নিয়ে আসে, কিন্তু তুলাটা বের করার পর থেকে উনি ওই কানে একটু কম শুনতে পান। আজ সকালে এই সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। চলুন তাহলে একটু দেখি ওনার কানে কি সমস্যা হয়েছে। আমরা এখন ভিডিও এন্ডোস্কোপির মাধ্যমে ওনার আক্রান্ত কানের পর্দাটা একটু দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন পর্দায় ছোট একটি ছিদ্র হয়েছে। এখন আমরা ওনার অপর কানের পর্দাটিও একটু দেখে নিব, শুধুমাত্র দুটো পর্দার পার্থক্য করার জন্য। আবার আমরা ওনার আক্রান্ত কানের পর্দাটা একটু দেখে নিচ্ছি। খুব স্পষ্ট করেই দেখা যাচ্ছে পর্দায় একটি ছিদ্র হয়েছে। বাস্তবেই দেখতে পেলেন কত ছোট একটি সমস্যা থেকে কত বড় হয়ে গেল। কটনবাদ দিয়ে কান খোঁচানো একেবারেই নিষেধ। তারপরও যদি কখনো কটনবাদ কানে ব্যবহার করতে গিয়ে তুলাটা কানে আটকে যায়, অনুগ্রহ করে আপনারা সেই তুলা নিজেরা কান থেকে বের করতে যাবেন না। এই তুলা আপনাদের কানে 5 থেকে 7 দিন অথবা 10 দিন আটকে থাকলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে এই তুলা নিজেরা কান থেকে বের করতে গিয়ে কানের পর্দায় আঘাত দেয়া অথবা কানের দেয়ালে আঘাত দেওয়া একেবারে অনুচিত, তাই নয় কি? ভালো থাকবেন সবাই।